কালীপূজ রাতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা জানবো আরো বিস্তারিত ভাবে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্যের সঙ্গে নিয়ে টেলিফোনে কথা বলে। মৈত্রী, কি জানতে পাচ্ছো সিথির ঘটনা, ছেলের হাতে বাবা খুন, পুলিশ কি বলছে, কি জানতে পাচ্ছো? একেবারে দেখো শিলাদিত্য, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতেই, 6/1 কেদারদাস লেন সিথির এই বাড়িতেই গ্রাউন্ড ফ্লোরে উদ্দীপ্ত রায় অভিযুক্ত যুবক, তিনি থাকতেন তার বাবা উৎপলকান্তি রায় এবং মায়ের সঙ্গে। গতকাল ভোর রাতে এই ঘটনা ঘটে, বাবার সঙ্গে ছেলের একটি তর্কাতর্কি বাঁধে এবং সেই তর্কাতর্কির জেরেই, সেই তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে উৎপলকান্তি রায় তিনি আহত হয়ে পড়েন এবং তারপরেই তাকে পড়শিরা এসে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই আজ সকালে মৃত্যু হয় উৎপলকান্তি রায়ের। ইতিমধ্যেই 304 ধারায় মামলা রুজু হয়েছে উদ্দীপ্ত রায়ের বিরুদ্ধে এবং তাকে আটক, তাকে অ্যারেস্ট করেছে সিটি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে যে তথ্য উঠে এসেছে যে গতকাল ভোর রাতে অর্থাৎ প্রায় 4 নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন উদ্দীপ্ত এবং সেই বাড়ি ফেরার পরেই প্রথমে মায়ের সাথে তর্কাতর্কি বাঁধে এবং তারপর সেই তর্কাতর্কি যখন বাবা ঘুম থেকে ওঠেন বাবার সাথে তর্কাতর্কি বেঁধে যায় এবং সেই তর্কাতর্কি গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। পুলিশ তাদের তদন্তে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে যে কিছুদিন আগেই রিহ্যাব থেকে ফিরেছিলেন এই উদ্দীপ্ত রায় এবং তার কোথাও একটা নেশার, এই নেশার কাটানোর জন্যই তার বাবা মাও চেষ্টা করছিলেন, কিন্তু তারই জেরে এই গতকাল বা আজ ভোর রাতের এই গোটা ঘটনাটি ঘটে এবং যার জেরে বাবার হাতেই খুন হতে হয়, ছেলের হাতেই খুন হতে হয়, মাফ করবে, ছেলের হাতেই খুন হতে হয় বাবা উৎপল রায়কে। শিলাদিত্য, ধন্যবাদ মৈত্রী, কথা বললাম আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্যের সঙ্গে। এক প্রতিবেশী, তিনি কি বলছেন শোনাবো। পাড়ায় ভিড় দেখছিলাম, কাউকে জিজ্ঞাসা করতে পারছিলাম না, তারপরে এমনি তো ভালো ছেলে কিন্তু দেখুন মানসিক অবস্থা ওরকম হয়ে গেলে কি করা যাবে, ছেলেটা যে খুব খারাপ তা না, কিন্তু মদ কেনার টাকা না দেওয়ায় বচসা, বাবার সঙ্গে ছেলের এই বচসার পর হাতাহাতিতে গড়িয়ে যায় সিথি থানার কেদারদাস লেনের ঘটনা। অভিযুক্ত উদ্দীপ্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ।